খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভাবে খেলাফত পরিচালনা করেছিলেন, তার ন্যায়নিষ্ঠার খেলাফত শাসন, সে সম্পর্কে আজকে হিস্ট্রি অফ নলেজে একটি ছোট্ট ঘটনা তুলে ধরব। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালের এক ব্যক্তি তার কিছু সমস্যার বিষয় নিয়ে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা করে পরামর্শ নেওয়ার জন্য রাজধানী মদিনায় যাচ্ছিলেন। তিনি তার দেশ থেকে পাড়ি দিয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনার কাছাকাছি চলে এসেছেন। তিনি যখন মদিনার কাছাকাছি তখন সূর্য অস্ত চলে গেছে। তার সাথে ছিলেন তার গর্ভবতী স্ত্রী। তাই তিনি মদিনার সীমান্তের কাছে তাঁবু ফেলে সকালের অপেক্ষা করিতে লাগিলেন। ঘটনাক্রমে স্ত্রী ছিলেন গর্ভবতী। সেই সময় স্ত্রীর প্রসবের সময় হয়ে এসেছিল। মহিলা যন্ত্রণায় কান্নাকাটি করতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সেদিনও মদিনার আশেপাশে টহল দিচ্ছিলেন এবং তার সাথে ছিলেন একজন গোলাম। তিনি ঘুরিতে ঘুরিতে দেখলেন যে দূরবর্তী শহরের সীমানার কাছাকাছি আগুন জ্বলছে এবং একটি তাঁবু স্থাপন করা হয়েছে। অতঃপর তার গোলামকে পাঠালেন, খোঁজ নিয়ে এসে জানাও কী ব্যাপার, ওখানে আগুন জ্বলছে কেন। গোলাম ছুটে ছুটে সেই তাঁবুর কাছে পৌঁছে গেলেন। জিজ্ঞাসা করলেন, কে আপনি? ব্যক্তিটি গোলামকে ধমক দিয়ে বললেন, আমি এই তোমাকে কেন বলবো। বেশ কিছুক্ষণ কথোপকথন চলছিল। ইতিমধ্যে খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেখানে এসে পৌঁছে গেলেন। তিনি স্বয়ং জিজ্ঞাসাও করলেন, ব্যক্তিটিকে বলিলেন, আপনি কে? তবুও ব্যক্তিটি কোনো উত্তর বলেনি। তারপরে তিনি বললেন, তাঁবুর ভিতর থেকে একটা কান্নার শব্দ আসছে, ভেতর থেকে কেউ একজন যন্ত্রণায় চিৎকার করছে, বলুন কি ব্যাপারটা, খুলে বলুন। তারপর ব্যক্তিটি বলিলেন, আমি মদিনার মুসলমানদের পথপ্রদর্শক হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করতে এসেছি। আমার বাড়ি ইয়েমেন দেশে, আমি গরিব, আমি সকালে দেখা করে চলে যাব। রাত্রি হয়ে যাওয়ার কারণে আমি তাঁবু লাগাতে বাধ্য হই সেখানে, কিন্তু আমার গর্ভবতী স্ত্রীর প্রসবের সময় হয়ে এসেছে, তাই তার যন্ত্রণায় সে কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাঁড়াও আমি আসছি। এই কথা বলেই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে পৌঁছে গেলেন। নিজের স্ত্রীকে ডেকে বললেন, যদি আপনি একটি বিশাল পুণ্যের কাজে সুযোগ পান তবে কি সেই কাজ করিতে পারেন? তার স্ত্রী বলিলেন, কেন করব না, অবশ্যই করিব। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তবে দ্রুত আমার সঙ্গে এসো, আমার বন্ধুর স্ত্রী গর্ভবতী, প্রসবের সময় ঘনিয়ে এসেছে, চলো গিয়ে যা যা করার করে দাও, একটু সেবা করো, আর সঙ্গে যা প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন আছে সেগুলো নিয়ে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘি, কিছু শস্যদানা ও অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিস উপকরণ সঙ্গে নিলেন এবং তার স্বামীকে অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠ ধরতে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে কাঠ চাপিয়ে তাঁবুর দিকে দৌড় দিলেন। সেখানে পৌঁছে তারা সাথে সাথেই কাজে ব্যস্ত হয়ে পড়লেন। ওই মহিলার স্বামীটি এমনভাবে হুকুম দিচ্ছিল যেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শহরের কোনো প্রহরী বা দাস। মাঝে মাঝে যে জল চাইছে, জলদি জল নিয়ে এসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে জল এনে দিচ্ছেন। কখনো কষ্টে সে জিজ্ঞাসা করছিল, তোমার স্ত্রী সেই কাজ করতে জানেন তো? তিনি উত্তরে দিচ্ছিলেন, তিনি উত্তরে তাকে আশ্বস্ত করেছিলেন, একটু সাহস বাড়াচ্ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং এই কাজ দাঁড়িয়ে থেকে করে দিচ্ছেন, অর্থাৎ বাড়ির বাহিরে যেটা প্রয়োজন ছোটাছুটি করে গোলাম ও তিনি স্বয়ং নিজে সেই কাজগুলো করছেন, সেটা কিন্তু ওই ব্যক্তিটি তখনও জানতে পারেনি। তাঁবুর অভ্যন্তরে সন্তানের জন্ম হলো, বাচ্চা কেঁদে উঠল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীকে ডেকে বললেন, হে আমিরুল মুমিনিন, হে মুসলিম জাহানের খলিফা, একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে মহিলা। তাঁবুর ভিতর থেকে আমিরুল মুমিনিন শব্দ শুনে ওই ব্যক্তিটির যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অনিচ্ছাকৃতভাবে জিজ্ঞাসা করতে লাগলো, আপনি কি আমিরুল মুমিনিন? আপনি কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু?
যার নাম শুনে রোম ও পারস্যের রাজা কাঁপে? আপনি কি সেই ওমর ফারুক যাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য চেয়েছিলেন? উত্তরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হ্যাঁ হ্যাঁ আমি সেই ব্যক্তি। ব্যক্তিটি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করিলেন, আপনার স্ত্রী যিনি দেশের সর্বোচ্চ নারী, তিনি একজন গরিব লোকের স্ত্রী এভাবে কাজ করতে চলে এলেন এবং আপনি নিজে ধোঁয়ার কাছে বসে আমার সেবা করছেন? তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ওই ব্যক্তিটিকে জড়িয়ে ধরে বলিলেন, তুমি জানো না তুমি কোথায় এসেছ? এটা মদিনাতুল মুনাওয়ারা, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা। এখানে ধনীকে নয় গরিবদের স্বাগত জানানো হয়, গরিবদের সম্মান করা হয়, শ্রমিক ও এতিমরাও এখানে মাথা উঁচু করে হেঁটে বেড়াতে থাকে। এটাই হলো সেই মদিনা। পৃথিবীর অন্যান্য শহরের থেকে মদিনার পার্থক্যটা এটাই।